জুনস জ্যাকব বার্জেলিয়াস সতেরোশো উনআশি থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ জোনস জ্যাকব বার্জেলিয়াসের জন্ম সুইডেন দেশের ভেফারসুন্ডা নামক স্থানে জন্মকাল সতেরোশো উনআশি খ্রিস্টাব্দের বিশে আগস্ট শৈশবে বার্জেলিয়াস তার পিতামাতাকে হারিয়েছিলেন অনাথ বালকের পক্ষে লেখাপড়া চালানো দুষ্কর হয়ে উঠেছিল সাহায্য করবার কেউ ছিল না বাধ্য হয়ে তিনি ছাত্র পড়াতেন পড়িয়ে যে অর্থ পেতেন তাই দিয়ে নিজের পড়াশোনার খরচ চালাতেন স্কুল ছেড়ে বার্জেলিয়াস যান উপশালা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা লাভের জন্য সেখানে তিনি ভোল্টীয় তড়িতের বিষয়ে পড়েন এবং বিভিন্ন জৈব পদার্থের উপর তড়িতের প্রভাব সম্পর্কে পরীক্ষা চালান তড়িৎ শক্তির সাহায্যে বিভিন্ন যৌগ থেকে মৌল পৃথক করবার পদ্ধতি সম্পর্কে তিনি যে ইঙ্গিত দেন তা ইংল্যান্ডের কৃতিবিজ্ঞানী স্যার হামফ্রে গবেষণার পথকে প্রশস্ত করে দেয় শতাব্দীর শেষ ভাগের কথা বিভিন্ন মৌলিক পদার্থের প্রতীক চিহ্ন ঠিকভাবে নির্ধারিত হয়নি তখনও কিছু কিছু গ্রিক ও মিশরীয় প্রতীক চিহ্ন তখন প্রচলিত ছিল আবার অ্যালকেমিস্টরা বিভিন্ন মৌলিক পদার্থকে বোঝাতে রহস্যময় নানান রকম আঁকচক ব্যবহার করতেন তখনকার দিনের একটা বইতে একমাত্র পারদকে বোঝাতেই পঁয়ত্রিশটি বিভিন্ন নাম এবং কুড়িটি বিভিন্ন চিহ্ন ব্যবহৃত হয়েছিল পারদের কোন নামটি বা প্রতীক চিহ্নটি গ্রহণ করা হবে তা স্থির করা ছিল এক মহা সমস্যা বিজ্ঞানসম্মত কোনো ভাষা না থাকায় রসায়নের উন্নতির পথ তখন ছিল বন্ধ ভাষার জটিলতা থেকে মুক্ত করে রসায়নকে গতিশীল বিজ্ঞান রূপে গড়ে তোলার কাজে সেই সময় এগিয়ে এলেন ভার্জেলিয়াস অনেক চিন্তা করে তিনি রসায়নের যে সাংকেতিক ভাষা প্রবর্তন করলেন তা সহজবদ্ধ এবং সর্বজনক রাজ্য হল তিনি বললেন প্রতিটি মৌলের নামের বড় হরফের আধ্য্বাক্ষরটি হবে তার প্রতীক চিহ্ন যেমন কার্বন বোঝাতে আমরা ব্যবহার করব ক্যাপিটাল সি প্রতীক চিহ্নটি কিন্তু ক্যালসিয়ামের আধ্যাক্ষর তো সি সেক্ষেত্রে বার্জেলিয়াস বললেন সেক্ষেত্রে প্রথম আধ্যাক্ষরের সঙ্গে তার পরবর্তী কোনো একটি ছোট হরফের অক্ষর যুক্ত হবে সেক্ষেত্রে ক্যালসিয়ামের প্রতীক চিহ্ন হবে সি এ কোবাল্টের প্রতীক চিহ্ন হবে সিও আর ক্যাডমিয়ামের হবে সি ডি এছাড়াও বার্জেলিয়াস প্রস্তাব করলেন যে সর্বত্র ল্যাটিন নাম ব্যবহার করতে হবে যেমন সিলভারের ল্যাটিন নাম আর্জেন্টাম অতএব তার প্রতীক চিহ্ন হবে এজি লেডের ল্যাটিন নাম প্লামবাম অতএব তার প্রতীক চিহ্ন হবে পিবি অনুরূপভাবে আয়রনের ফেরাম তার প্রতীক চিহ্ন হবে এফ ই শুধু মৌলের প্রতীক চিহ্ন ঠিক করে দিয়েই খান্ত রইলেন না বার্জেলিয়াস তিনি যৌগের সংকেত গঠন পদ্ধতিরও নির্দেশ দিলেন বললেন যৌগের অন্তর্গত মৌলগুলির চিহ্ন পরপর সাজিয়ে গড়তে হবে যৌগের সংকেত যেমন জলের সংকেত হবে এইচ ও এইচ বর্তমানে এইচ টু কার্বন ডাইঅক্সাইডের সংকেত হবে ও সি ও অধুনা সিও টু এতদিন পর্যন্ত নানা রকম আঁকঝোক ও মাধ্যমে বিভিন্ন মৌলকে বোঝানো হতো এখন থেকে প্রতিটি মৌলের জন্য সৃষ্টি হলো এক বিজ্ঞানসম্মত সাংকেতিক ভাষা নতুনকে মানুষ সহজে গ্রহণ করতে চায় না তাই বার্চেলিয়াস প্রবর্তিত রসায়নের ভাষাকেও সে যুগের রসায়নবিদরা সহজে মেনে নিতে পারেননি শেষে অবশ্য জয় হয়েছিল বার্চেলিয়াসেরই তার প্রবর্তিত রসায়নের ভাষাই স্বীকৃত হয়েছে উপশালা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবার সময় থেকেই বিশ্লেষণাত্মক রসায়নের প্রতি আকৃষ্ট হয়েছিলেন বার্জেলিয়াস একজন অধ্যাপককে অনুরোধ করে রসায়নাগারে বেশিক্ষণ ধরে কাজ করবার অনুমতিও তিনি জোগাড় করেছিলেন কাজের নেশা তাকে এমনই পেয়ে বসেছিল যে অনেক সময় তিনি ক্লাস কামাই করে রাসায়নিক পরীক্ষায় মগ্ন থাকতেন স্নাতক হবার পর জীবিকা অর্জনের প্রয়োজন দেখা দিল বার্জেলিয়াসের প্রচুর অর্থ সঞ্চয় করে মনের মতন একটি গবেষণাকার গড়ে তুলতেই হবে এই ছিল বার্জিলিয়াসের সংকল্প ও স্বপ্ন এই স্বপ্ন সফল করার জন্য জীবনের পরবর্তী কুড়িটি বছর তিনি অনেক রকম কাজ করেছেন কখনও বোতলে খনিজ জল ভরে বিক্রি করেছেন কখনো ভিনিগারের কারখানা খুলে বসেছেন আবার কখনো বা বিজ্ঞান বিষয়ক বক্তৃতা দিয়ে অর্থ চেষ্টা করেছেন কিন্তু তার এই সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বড়লোক তিনি কখনো হতে পারেননি মানুষের জীবন সবসময় একভাবে চলে না আধার রাত্রি কেটে গিয়ে যেমন নতুন প্রভাত আসে তেমনি বার্জেলিয়াসের জীবনের দুঃখময় দিনগুলিও একদিন গেল কেটে তিনি স্টকহোম থেকে রসায়ন বিদ্যার অধ্যাপকের পদ লাভ করলেন পেলেন সুসজ্জিত গবেষণাগার এবং গবেষণা চালাবার জন্য প্রচুর অর্থ সেই দিন থেকে বার্জেলিয়াসের জীবনের মোড় ঘুরে গেল তিনি বহু দেশে আমন্ত্রিত হলেন বক্তৃতা গবেষণার কথা দেশ বিদেশে প্রচার করার আর সুযোগ পেলেন বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানীদের সঙ্গে মেলামেশার এই সময় থোরিয়াম সিরিয়াম ও সেলিনিয়াম নামক তিনটি মৌলিক পদার্থ আবিষ্কার করে বার্জেলিয়াস জগৎ চোরা খ্যাতি পেলেন অনিয়তাকার সিলিকন প্রথম প্রস্তুত করেও তিনি প্রভূত যশ লাভ করলেন কিন্তু ওই সময় ঘটে গেল এক আকস্মিক দুর্ঘটনা গবেষণাগারে এক দুর্ঘটনার কবলে পড়ে তিনি প্রায় অন্ধ হয়ে গেলেন বেশ কিছুকাল পড়ে রইলেন হাসপাতালে আঠেরোশো আট খ্রিস্টাব্দে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জন ডালটন বিভিন্ন মৌলিক পদার্থের পারমাণবিক ওজনের একটি তালিকা প্রস্তুত করেছিলেন বার্জেলিয়াস দেখলেন যে ওই তালিকার অন্তর্গত পারমাণবিক ওজনগুলি নির্ভুল নয় নির্ভুলভাবে পারমাণবিক ওজন নির্ণয়ের উদ্দেশ্যে বার্জেলিয়াস তখন থেকে পরীক্ষা নিরীক্ষা চালালেন অবশেষে তার গবেষণার ফলাফল পারমাণবিক ওজনের একটি নতুন তালিকা তিনি প্রকাশ করলেন আঠেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বর্তমানকালে বিভিন্ন মৌলের যেসব পারমাণবিক ওজন প্রচলিত আছে তার থেকে বার্জেলিয়াসের তালিকার পারমাণবিক ওজনগুলির পার্থক্য খুবই কম বার্জেলিয়াসের গবেষণাগার ছিল সেখেলে ধরনের যন্ত্রপাতি ও রাসায়নিক দ্রব্যও ছিল অপ্রতুল তবু অসাধারণ ধৈর্য ও অধ্যাবসায়ের ফলে বার্জেলিয়াস তার এই গবেষণায় অসামান্য সাফল্য লাভ করেছিলেন এরপর বার্জেলিয়াস সুইডিশ একাডেমি অব সায়েন্সের কর্মসচিব পদে নিযুক্ত হলেন জীবনে যশের সঙ্গে আর্থিক সাচ্ছল্যও এলো কিন্তু তখন বয়স হয়ে গেছে অনেক স্বাস্থ্য ভালো নয় তার উপর নিঃসঙ্গ জীবনও ভালো লাগছিল না বার্জেলিয়াসের তাই ছাপান্ন বছর বয়সে তিনি বিয়ে করলেন এরপর তার জীবনের অবশিষ্ট বারোটি বছর বেশ ভালোই কাটল বহু সম্মান তিনি লাভ করলেন ছাত্ররূপে পেলেন সুইডেনের রাজাকে রাজা চতুর্দশ চার্লস তাকে ব্যারন উপাধিতে ভূষিত করলেন রাশিয়ার যার এলেন তাকে শ্রদ্ধা জানাতে অর্থ ও যশ কোনটিরই অভাব রইল না তার জীবনে কিন্তু জীবনে সবচেয়ে আনন্দ তৃপ্তি লাভ করলেন বার্জেলিয়াস সেই দিন যেদিন তার স্বপ্ন হলো সার্থক নিজের বাসভবনটিকে যেদিন তিনি একটি গবেষণাগারে পরিণত করতে পারলেন